গত কয়েকদিন আগে আমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে দশ থেকে পনেরো হাজার টাকা এমন একটি বাজেট এখানে অলমোস্ট সব ব্র্যান্ডে উপস্থিত থাকতে চায় কারণ এটি হচ্ছে এন্ট্রি লেভেল সেগমেন্ট যেখানে ক্রেতার সংখ্যা অনেক বেশি এবং আমার মনে হয় যে বাংলাদেশে এই প্রাইস সেগমেন্টই সবচেয়ে বেশি ফোন বিক্রি হয় তো এই রেসে স্যামসাংও কিন্তু পিছিয়ে থাকছে না বাজেট সেগমেন্টে তারা বেশ অনেকগুলো ফোন লঞ্চ করেছে যার মধ্যে থাকছে গ্যালাক্সি এ টুয়েলভ অন্যান্য যেসব ফোন আছে সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো বাট আজকের ভিডিওতে আমরা কথা বলতে চাই গ্যালাক্সি এ টুয়েলভ নিয়ে ফোরটি বাংলাদেশে বেশ দিন আগেই লঞ্চ হয়ে গেছে যার একটি ভ্যারিয়েন্টই থাকছে মানে চার চৌষট্টি এবং এর অফিশিয়াল প্রাইস হচ্ছে চোদ্দ হাজার নশো নিরানব্বই মানে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটি আসলে কেমন হবে সেটা নিয়ে একটু পরে কথা বলছি তার আগে জানিয়ে রাখছি যারা এই কোভিড সিচুয়েশন বা লকডাউন সিচুয়েশনের মধ্যে স্যামসাং এর ফোন কিনতে চাচ্ছেন তারা কিন্তু দেশের যে কোনো জায়গা থেকেই স্যামসাং এর ফোন অর্ডার করতে পারবেন এবং সেটা আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি পাবেন যেটা করতে হবে গ্যালাক্সি সব বিটিতে গিয়ে অর্ডার করবেন এবং ডেলিভারি পাওয়ার পর টাকা পরিশোধ করবেন তো এখান থেকে কিভাবে পারচেস করবেন বা কিভাবে টাকা পরিশোধ করবেন এ সম্পর্কে একটি বিস্তারিত টিউটোরিয়াল থাকলো ভিডিও ডিসক্রিপশন বক্সে আশা করি অনেকের কাজে লাগবে তো শুরুতেই বলেছিলাম গ্যালাক্সি এ টুয়েলভ এন্ট্রি লেভেল বাজেট ফোন সো এই ধরনের ফোনগুলো কিছুটা ব্যালেন্স টাইপের ডিভাইস হয়ে থাকে মানে রেগুলার টাইপের ইউজারদের জন্য এসব ফোন সুইটেবল এতে এক্সট্রর্ডিনারি কোনো ডিজাইন থাকছে না এর পুরোটাই প্লাস্টিক বিল্ড ইউনিবাডি ডিজাইনের ফোন তবে রিয়ার শেলে কিছুটা নতুনত্ব থাকছে ব্যাকপারটির দুটি ভাগে ভাগ করা বেশিরভাগ জুড়েই থাকছে এক ধরনের স্ট্রাইপিং টেক্সচার যে কারণে ফোনটি হাতে নিলে ভালো গ্রিপ পাওয়া যায় এর রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেট বাম দিকে ট্রিপল স্লটের সিম ট্রে ডান দিকে থাকছে পাওয়ার বাটন যেটা একই সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে কাজ করে থাকে এর আনলকিং স্পিড আহামরি টাইপের না অ্যানিমেশন কিছুটা স্লো বাট অ্যাকুরেসির দিক থেকে এটি আমার কাছে পারফেক্টই মনে হয়েছে তবে এ ধরনের স্ক্যানার হাত ঘেমে থাকলে বা ডার্টি থাকলে ভালো মতো কাজ করে না যাই হোক ফোনটির নিচের দিকে থাকছে ইউএসবি টাইপ সিপোর্ট বাজেট ফোন এটি দেখে খুবই ভালো লাগলো এবং এর পাশে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক সিঙ্গেল স্পিকার মাইক্রোফোন এবং গুড এই টপে থাকছে আরেকটি ক্যান্সেলেশন মাইক্রোফোন ডিসপ্লে হিসেবে গ্যালাক্সি এ টুয়েলভে বেশ সড়ো একটি ডিসপ্লে থাকছে যার আকার সিক্স পয়েন্ট ইঞ্চ এর ওপরের দিকে বেশ বড় বড়সড় একটি নচ থাকছে স্যামসাং যাকে বলে ইনফিনিটি ভি ডিসপ্লে নাম যেটাই হোক আমার মনে হয় এখন এই ধরনের নচকে বিদায় জানানোর সময় হয়েছে কারণ অনেক বাজেট ফোনেই কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে সেখানে পাঞ্চল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং আমার মনে হয় সেটাই করা উচিত যাই হোক এই প্যানেলটি এইচডি প্লাস মানে রেজলেশন সেভেন টোয়েন্টি বাই সিক্সটিন হান্ড্রেড সো ফুল এইচডি ডিসপ্লের মতো শার্পনেস বা ক্লারিটি এই প্যানেলে পাওয়া যাবে না আরেকটা বিষয় হলো এই প্যানেলটি পি এলএএস টিএফটি এলসিডি প্যানেল যদিও বেশিরভাগ ফোনেই কিন্তু আমরা আইপিএস প্যানেল দেখে থাকি বাট টু বি অনেস্ট আইপিএস প্যানেলের সাথে কম্পেয়ার করলে খুব একটা পার্থক্য আমার চোখে পড়েনি এর ভিউ অ্যাঙ্গেল যথেষ্ট ওয়াইড ছিল সেই সাথে কালারি প্রোডাকশনও আমার কাছে বেশ ভালো মনে হয়েছে তবে এই ডিসপ্লে ব্রাইটনেস অল থ্রু আমার কাছে কিছুটা কম মনে হয়েছে স্পেশালি যখন আমি ফোনটি ডেলাইটে ব্যবহার করছিলাম এর ব্রাইটনেস কিছুটা কম ছিল বাট ইনডোর ইউজের ক্ষেত্রে এর ব্রাইটনেস ঠিকঠাকই ছিল স্যামসাং গ্যালাক্সি এ টুয়েলভের পারফরমেন্স নিয়ে কথা বলার আগে জানিয়ে দিচ্ছি এই ফোনটি আসলে কাদের জন্য সুইটেবল আগে বলেছিলাম এটি এন্ট্রি লেভেলের ফোন সোয়ের টার্গেটেড অডিয়েন্স হচ্ছে যারা বিগ ব্যাটারি বিগ ডিসপ্লে চান তারা যারা রেগুলার টাইপের ইউজার অথবা অনলাইন ক্লাসের জন্য ফোন খুঁজছেন তাদের জন্য এটি ভালো অপশন তবে যারা পাওয়ার ইউজার তাদের জন্য এই ফোনটি না পাওয়ার ইউজার মানে যারা বড় সাইজের গেমপ্লে করে থাকেন অথবা প্রচুর মাল্টিটাস্কিং করেন এ ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও পি থার্টি ফাইভ যেটি একদম ইনটি লেভেলের এসওসি এর ম্যাক্সিমাম ক্লক স্পিড টু পয়েন্ট থ্রি এবং এর সাথে জিপিউ হিসেবে থাকছে পাওয়ার ভিওর জি ই এইটি এবং যেটিও মোটেই কোনো পাওয়ারফুল জিপিও না ভালো বিষয় হচ্ছে এতে ফোর গিগা বাইট র্যাম থাকছে সিক্সটি ফোর জিবি স্টোরেজ পাচ্ছেন সো র্যাম বেশি থাকায় রেগুলার অ্যাপগুলোতে মাল্টিটাস্কিংও ভালো কাজ করেছে একটু আগে বলছিলাম এতে হেলিও পি থার্টি ফাইভ প্রসেসর ব্যবহার করা হয়েছে তবে স্যামসাং বাংলাদেশ থেকে আমাদের জানানো হয়েছে এ টুয়েলভ যেটা বাংলাদেশে পাওয়া যাচ্ছে সেটাতে হেলিও জি থার্টি ফাইভ প্রসেসর থাকছে ইনফ্যাক্ট তাদের ওয়েবসাইটেও কিন্তু জি থার্টি ফাইভ লেখা তবে কনফিউজড আবার কিছু নেই কারণ হেলিও পি থার্টি ফাইভ এবং জি থার্টি ফাইভ অলমোস্ট সেম প্রসেসর বাট ইন রিয়েল লাইফ কম্পেয়ার করলে দেখা যায় হেলিও জি থার্টি ফাইভ পি থার্টি ফাইভের চেয়ে বেশি এফিসিয়েন্ট যাই হোক এই ফোনটি রেগুলার ইউজের ক্ষেত্রে স্টার্টার ফ্রি ল্যাগ ফ্রি পারফর্ম করেছে কারণ স্যামসাং এর ইউইাই মানে ওয়ান ইউআই এখন অনেক বেশি পলিশড ব্লো একদমই থাকে না এবং এই ওয়াই ওয়ান অফ দ্য ক্লিন এবং ইউজার ফ্রেন্ডলি একটি ওয়াই এতে থাকছে ওয়ান ই ওয়াই টু পয়েন্ট ফাইভ যার ব্যাক থাকছে অ্যান্ড্রয়েড টেন বাট দিস ইজ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আমার মনে হয় এখনকার ফোনগুলোতে অ্যান্ড্রয়েড ইলেভেন থাকা উচিত ব্যাটারি সেকশনও গ্যালাক্সি এ টুয়েলভ এর ক্যারেক্টার ধরে রেখেছে এতে ম্যাসিভ সাইজের ফাইভ থাউজেন্ড মিলিয়াম প্যারের ব্যাটারি থাকছে সো যারা রেগুলার টাইপের ইউজার তারা এতে অ্যাটলিস্ট দেড় দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন আমার ব্যবহারেও এতে আমি একদিনের বেশি ব্যাটারি ব্যাক পেয়েছি আর চার্জিংয়ের জন্য গ্যালাক্সি এ টুয়েলভের বক্সে থাকছে একটি ফাস্ট চার্জার যেটি ফিফটিন ওয়াটের এবং এটি দিয়ে ফোনটি ফুল চার্জ করতে সময় লাগে অলমোস্ট আড়াই ঘন্টার মতো এবারে কুইক ফ্যাক্ট কল কোয়ালিটির ক্ষেত্রে গ্যালাক্সি এ টুয়েলভ ছিল আপ টু দ্য মার্ক কলিং বা সেলুলার রিসিপশন নিয়ে আমি কোনো ইস্যু পাইনি এর স্পিকার ভলিউম কিছুটা কম কোয়ালিটিও ক্ষেত্রে এতে অনলি টু পয়েন্ট ফোর গিগার্স ব্যান্ড থাকছে নো ফাইভ গিগার্স মাইক্রোস কার্ড ব্যবহার করতে পারবেন এক টেরাবাইট পর্যন্ত এবং সেন্সরের ক্ষেত্রে এতে ব্লুটুথ ফাইভ থাকছে বাট অন্যান্য সেন্সরের ক্ষেত্রে এতে বেশিরভাগই ভার্চুয়াল সেন্সর ব্যবহার করা হয়েছে ইভেন এতে কোনো জায়রো সেন্সরও থাকছে না ওয়েল এবার এ টুয়েলভের ক্যামেরা নিয়ে কথা বলা যাক এ টুয়েলভে কোয়াট ক্যামেরা সেট আপ থাকছে যার মেন সেন্সরটি ফোরটি এইট মেগাপিক্সেল পিক্সেল এর জিএম টু সেন্সর এতে লেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে টু পয়েন্ট ও অ্যাপারচারের লেন্স এই প্রাইমারি ক্যামেরার কোম্পানি হিসেবে আরও থাকছে ফাইভ মেগাপিক্সেল ওয়াইড টু মেগাপিক্সেল ম্যাক্রো এবং টু মেগাপিক্সেল ডেফ সেন্সর এর ফ্রন্টে থাকছে একটি এইট মেগাপিক্সেল ক্যামেরা যাতে ব্যবহার করা হয়েছে এফ টু পয়েন্ট টু অ্যাপারচারের লেন্স ডেলাইটের ক্ষেত্রে এ টুয়েলভের ক্যামেরা পারফরমেন্স বেশ ভালো ছিল এর কালারি প্রোডাকশন অলমোস্ট ন্যাচারাল সেই সাথে এতে ডিসেন্ট ডাইনামিক রেঞ্জও থাকে ছবি ডিটেল ডেলাইটে খুব একটা খারাপ না অন্তত এই বাজেটের ক্ষেত্রে আমি বলব পনেরো হাজার টাকা প্রাইস সেগমেন্টে এর প্রাইমারি ক্যামেরা ওয়ান অব দ্য বেস্ট ইন কম্পিটিশন এর ফাইভ মেগাপিক্সেল অ্যাঙ্গেল ক্যামেরাটি ডিটেলের দিক থেকে নট দ্য বেস্ট তবে এর কালারি প্রোডাকশন এবং ডাইনামিক রেঞ্জও ছিল আপ টু দ্য মার্ক আর ইনডোর ছবিগুলোর ক্ষেত্রে এই টুয়েলভের পারফরমেন্স আমার কাছে খুব একটা খারাপ লাগেনি আর্টিফিশিয়াল লাইটিংয়ে এর কালার ন্যাচারাল থাকে ডিটেলও ডিসেন্ট পাওয়া যায় তবে যখন একদম আলো কমে যায় তখন এর কালার মোটামুটি ঠিকঠাক থাকলেও ডিটেল বা শার্পনেস অনেকটা কমে যায় এর ক্যামেরা নাইট মোড থাকছে না সো লো লাইটের ক্ষেত্রে এর ক্যামেরা খুব একটা ভালো করতে পারেনি এরকম লাইটিং কন্ডিশনে সবচেয়ে বেশি সাফার করেছে এর অ্যাঙ্গেল ক্যামেরাটি যেখানে ডিটেল একদমই কম ছিল এবং প্রচুর গ্রেইনও দেখা যায় সেলফি ক্যামেরার ক্ষেত্রে আগেই বলেছি এতে এইট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে কালারের ক্ষেত্রে এতেও অ্যাকুরেট কালার পাওয়া যায় যেখানে স্কিন টোন আমার কাছে খুবই ব্যালেন্সড মনে হয়েছে এর ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ওয়াইড থাকে বাই ডিফল্ট এই ক্যামেরায় কিন্তু বিউটিফিকেশন মোডটি অন করা থাকে যাতে প্রচুর স্মুথিং দেখা যায় বাট যদি বিউটি মোড অফ করে ছবি তোলেন ছবিগুলোতে ভালো ডিটেল পাওয়া যায় ভিডিওর ক্ষেত্রে এ টুয়েলভ ছিল একদমই বেসিক এতে ফুল এইচডি থার্টি এ ভিডিও শ্যুট করা যায় এতে ইআইএস থাকছে না এবং সব মিলিয়ে ভিডিও কোয়ালিটি ছিল একদমই অ্যাভারেজ তো সবশেষে আমি বলবো স্যামসাং গ্যালাক্সি এ টুয়েলভ একটি ব্যালেন্স ডিভাইস যেটি রেগুলার বা বেসিক ইউজারদের জন্য পারফেক্ট বাট যারা গেমিং করতে চান তাদের জন্য এই ডিভাইসটি না সেটা নিশ্চয়ই বুঝতেই পারছেন তবে যারা ক্যামেরা লাভার তারা এই ফোনটিকে কনসিডার করতে পারেন কারণ আমি আগেই বলেছি এটি এই বাজেটে ওয়ান অব দ্য বেস্ট ক্যামেরা ফোন আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এতে আর একটু পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করলে এটি অলরাউন্ডার ফোন হতে পারত। যাই হোক এই বাজেটে কিন্তু ফোনের অভাব নেই এবং অনেক ফোনের চেয়ে ভালো প্রসেসরও ব্যবহার করা হয়েছে সো আপনার কি প্রায়োরিটি সেটা আগে বুঝে নিন তারপর ডিভাইস সিলেক্ট করুন আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী ভিডিওগুলোর জন্য আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন অনেক ভালো